বাংলাদেশ নিয়ে শিখ লিখকরা ভাইরাস এসে বার হাকতর হামনে মাতে মনে কিতে গই রমজা খান নাইমা থাকলো ভাই আগরতলা রেল স্টেশন সিমি রমজা খান মরকঙ্খা রোজিনা আক্তার উমর বিজি থামসিদক পারল বেগম উমর বিজি থামসিদক সুলতানা বেগম উমর খান বিসি নিজিদক কক্তমাতর বিস্কাঙ্গ জিয়ার পিথানি ওশি শাখা রগ্নি থানি পিতা কক্তমাতমণি ফাতার হান এরাইটা সেহাতে বারোটা হাবই ফাতার হাসতে সামং খালা জানে বাগে থান নাই থাকো অবহাই কক তমা ভাই আর পি এফ তে জিয়ার পিথানি নাইমা থাকলো এই কুফুর চবই পাতারঘাট রেল স্টেশন আসুগুই নাসিং তংলে বাড়ি আজরণ খরক তামর তিয়ার মানেই প্রণসঙ্গে সাইমান খা সামং নিবাগী ফাদার হাসতে আমেদাবাদ থানা নিবাগী ফাইজাক বাউন হাকতর এই আগুলো তনিধানে ডকুমেন্টস থাকিব রাইডারটি সেনামজাক ডকুমেন্টস ফুনুগি মান্দিয়া পাইথাক বরক শাক পাইথাঙ্ক শিকা বাংলাদেশ নি রাইডার সেতি হাফকা হিনে বরক নিশাক মামলা ফিনেই তাছাড়া দরফানো কটি জানা হিনে শাখা জিয়ার বিথানি উসি তাপস দাস যে আবার লোকলি কক সারা থাকে বতে পোশাকা অবহাই সামং ওগ্লক কতর দালাল নি ইয়াক তঙ্গ তিতানি নদী খাইনে পড়ব এটা গতকালকেই গতকালকে সকালবেলায় আমাদের কাছে একটা খবর ছিল যে কিছু বাংলাদেশি লোক তারা বাইরের স্টেটে যেতে পারে যে বিভিন্ন আমাদের যে দূরপাল্লা ট্রেন আছে তো সেই সুবাদে আমরা জিআরপিএফ থানা এবং আরপিএফ থানা মিলে আমরা পুরো আমাদের যে স্টেশনের যে করিডোর আছে আমরা সাদা পোশাকে এবং কিছু ড্রেসে আমরা ছড়িয়ে ছিটিয়ে মানে অ্যাম্বুশের মতো থাকি তো সেই সময় প্রায় বিকাল প্রায় চারটার দিকে আমরা দেখলাম তিনজন মহিলা যারা মানে মেইন গেট হয়ে মানে পার্সেল অফিস দিয়ে প্ল্যাটফর্ম ওয়ানের দিকে ঢোকার চেষ্টা করছে তো তখনই আমাদের সন্দেহ হয় যে তাদের হয়তো তারা বাংলাদেশি ন্যাশনাল বা অন্য কোনো সাসপেক্টেড কিছু থাকতে পারে তারপর সেই সুবাদে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে প্রথম তো তারা বলেছিল যে তারা ইন্ডিয়ান নাগরিক এবং তারা যে 5:20 যে একটা ট্রেন আছে স্পেশাল ট্রেন ওটাতে করে তারা আহমেদাবাদে যাবে কিন্তু বললাম যে তাদের আই কার্ড বা ওইসব কিছু দেখাতে কিন্তু তারা দেখাতে ব্যর্থ হয় এবং তারা স্বীকার করেছে তারা বাংলাদেশি ন্যাশনাল তারা বাংলাদেশ থেকে এসেছে এবং অবৈধভাবেই তারা ওই আহমেদাবাদে যেতে চেয়েছিল এবং তাদেরকে যথারীতি আমরা অ্যারেস্ট করি এবং এই পারপাসে আমরা একটা আমাদের জিআরপি থানাতে একটা মামলা নেই এবং আজকে তাদের মহামান্য আদালতে পাঠানো হবে কোন জায়গাতে মানে ভারতে এসছে সেই বিষয়ে জানা গেছে সেই বিষয়ে তো তারা এখনও ঠিক সঠিকভাবে বলতে পারছে না বলছে এটা হলো তাদের ভাষা তো আমরা ওই বিষয়টা বিশেষভাবে আমরা দেখছি যে তারা কোন দিক থেকে আসছে বা এবং ওটার সঙ্গে আরও কে কে যুক্ত আছে আমরা এটা দেখছি এটা তাদের ভারতে আসার পেছনে কি দালাল চক্র সক্রিয় কাজ করছে তারা তো মানে বলছে যে ওরা নিজেরাই আসছে কিন্তু এটা তো হতে পারে না কেউ হয়তো তাদের সহযোগিতা করছে বা করছেন তো আমরা অবশ্যই ওই টার্গেটে আমরা পৌঁছবো আশা করছি নামগুলো ওদের তিনজনই মহিলা এবং তিনজনই বিবাহিত এবং আনফর্চুনেটলি মানে তাদের স্বামী তাদের সঙ্গে থাকেন এটা তাদের বাসা তো একজন নাম বলছে রোজিনা আক্তার রোজি আরেকজন হলো পারুল বেগম আরেকজন হলো সুলতানা বেগম তো রোজিনা বেগম ওনার বয়স 36 বলেছে আর পারুল বেগমের 34 আর সুলতানা বেগম ওনার 26 বছর আজকে কোর্টে পাঠানো হবে হ্যাঁ আজকে মহামান্য আদালতে পাঠানো হবে তাদের